بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع رساله صلوا عليه وعلى آله وسلم সকল কে আবার একটি সালাম দেই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে জলসাটা বড় স্ট্যান্ডার্ড জলসা আমি দেখতেছি, আর খুব একটা মুক্তাসার জলসা, কারণ জলসা বলতেই একটা দুইটা পার হয়। কিন্তু আমরা করে আজকের আয়োজিত জলসা বেশি রাত্রি যে হবে না, এটা কিন্তু আমরা জানা শেষ, কারণ আমার পর আর কেউ নাই। যত বক্তা ছিল আগে শেষ, এখন আমি শেষ। ইনশাল্লাহ আশা করি আপনারা সকলে আখেরি মোনাজাত করে এখান থেকে যাবেন। ওয়াজের আওয়াজ, ওয়াজের ধ্বনি দূরে থেকেও শোনা যায়, বড় ভয়ঙ্কর এবং ভালো মাইক সিস্টেম করছে এখানে। কিন্তু এখানে বসে যেটা আমেজ পাবেন, মজা পাবেন, সওয়াব পাবেন, এবং হাদিসের মাধ্যমে জান্নাতের টুকরা বলে বলা হয়েছে, সেটা কিন্তু আপনার বাড়ির পালং বা খাট হইতে পারে না। এই বৈঠক বাদে অন্য কোনো বৈঠক হইতে পারে না। সেই ফজিলতটা, সেই আমেজটা, সেই মজাটা নিতে হইলে এবং সেই জান্নাতের টুকরাকে যদি অনুভব করতে চান, এখানেই বসতে হবে, এর বাইরে হইতে পারে না। যারা হোক, আপনারা এখানে ইনশাআল্লাহ সব উপস্থিত হয়েছেন, সকলকে অন্তর অন্তস্থ থেকে নথে আনন্দ হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আশা রাখি আপনারা সকলে প্রথমে মুসলমান হবেন, তারপরে ইমান ঠিক করে মুমিন হবেন, তারপরে পরেই খাঁটি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন ইনশাআল্লাহ। এই এলাকাতে, এই ভিতরেও যে নবীর পাগল আশেক নবীর দেওয়ানা থাকে, আমি কোনোদিন অনুভব করিনি। যা না হোক, ইনাদের ওসিলাতে দেখতে পেলাম, জানতে পারলাম এখানেও ইয়া রাসূলুল্লাহ কোনাওয়ালা অনেক লোক আছেন, এখানেও অনেক খাঁটি সত্য তরিক অবলম্বনকারী আছেন। আমি আবার এটা বলতে চাইতেছি না যে আমার মুসলমানিটা বেলেগ, আমার ইসলামটা বেলেগ, আমি মৌলবিটা বেলেগ টাইপের। আমার আল্লাহ যেটা আমরা করি আল্লাহ সেইটাই, আমার রসুল যেটা আমরা করি রসুল সেইটাই। কোনো পৃথক বাস করবার আসি নাই, কোনো আলাদা ডিফারেন্স দেখাবারও আসি নাই। আমি চাই ভাতৃত্ববন্ধন কায়েম থাকুক, আমাদের মিল মহব্বত অটুট থাকুক, এবং আমাদের শক্তির সামনে বাতিলের মাথা ঝুঁকে যাক, এটা আমি সর্বসদাই কামনা করি। একবার সকলে যদি ওয়াজ শোনার ইচ্ছা আছে, কোন মারহাবা, মার খাবা তো কোন নেই। এক এসামিস এলাকায় যাই ফাঁসে গেছিলাম পড়াই, কারণ তাকে উচ্চারণে কোনটা বলটা আপনারা জানেনি। আমি বলছি মারহাবা বলতে, সবাই মিললে ধ্বনি দিয়ে উঠছে মার খাবা। আমি তারপর বুঝতে পারছি তার আমার ভাষাটা বুঝে নাই। জানা হোক, আপনাদের বইলে 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 আমরা করে জেহেনের ভিতরে এটা সেভ হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ মোবাইলে যেরকম সেভ হয়, ডাউনলোড হয়, আমি চাই মুমিনের অন্তরে কলিজার ভিতরে আল্লাহ রাসূল ডাউনলোড হয়ে যাক, নবীর ইশক মোহাব্বত সেভ হয়ে যাক, ডিলেট না হোক। কারণ আমরা করে মোবাইলের ভাষাতে বোঝার লাগবো, যেহেতু আধুনিক জামানা মডার্নাইজ সময়, যেটা চলে সেটাতে বুঝাই দিলে একটু সহজ পাবেন আপনারা। ডাউনলোড বুঝেন, ডিলেট বুঝেন, সেভ বুঝেন, যার জন্য আমি ওগুলা শব্দ ব্যবহার করছি, জোরে কোন ঠিক করছি না অঠিক করছি। আসুন আমরা সকলে মিলে একটু জিকিরের মাধ্যমে অন্তর কলব আত্মা গুলো একটু তাজা করে নিয়ে, ইনশাআল্লাহ বেশি সময় আমি আপনাদের সম্মুখে থাকবো না, আসুন সবাই মিলে। আমার আল্লাহ 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 গোনাগারের গোনা ঝরে মহাবত আপনার গোনা
বাগানে গহনা ঝরে দরদে আপনার দয়া করে পাল করাবেন দয়া করে পাল করাবেন হাউজে কাউসার নবী জি আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লা হো আমার আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লা হো ইয়াসিন তাহা ইয়াসিন তাহা কমলি ওয়ালা কোরআন কি তাফসীর ইয়াসিন তাহা কমলি ওয়ালা কোরআন কি তাফসীর দার হাকীকত বার নবুয়ত দার হাকীকত বার নবুয়ত সিরাজ মনির নবী জি আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাহু কবরেতে হবে অন্ধার সবেরি জানা কবরেতে হবে অন্ধার সবারি জানা আসে গালের কবরেতে আসে কালের কইবরেতে আসবে কামলিওয়ালা নবী জি আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লা হো আমার আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লা হো একটু আগে যে একটা ওয়াজ শুনছেন না শুনছেন না নাই মারাত্মক চমৎকার ওয়াজ যেটার মাধ্যমে ছাটাই করা যাবে কে কি যেরকম যেরকম মেলে চাউল ভাঙ্গার পরে আর একটা মিশিং আছে যে জায়গায় নাকি ঘুরা উড়ায় খালি চাউল ভাই গিরে দেয় আমি তো সেই মিশিং নি যেরকম সোহান মানে একেবারে চাইলে চাইলে খাটি নবী আশেক পাগল বান্দা যারা তাগরে উসলাই দিলেন আর বাদ কি তুলে ফিরে থাকলেন আমি খালি শুনলাম আপনারা কি করলেন যেরকম শুনছেন না শুনছি আবার আপনারা বলবেন যে খালি খাড়া টুপি ওরা খালি ফেতনা বাজায় খাড়া টুপির দোষ নাই সেফটা টুপির দোষ নাই ভুসা টুপির দোষ নাই আসলে যেটা হক যেটা সত্য সেটা বলতেই হবে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে যারা যে সেই হিসাবে আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল কাফিরুন মুনাফিকের কইছে ইয়া আইয়ুহাল মুনাফিকুন কারণে খাতির করে কই নাই আল্লাহ যদি খাতির করে নাই আমরা কেন খাতির করব কোয়ালিটি সব বস্তুর ভিতরে তো থাকে না যে কোনো বস্তুর ভিতরে কোয়ালিটি থাকে এখন মুসলমান যদি মুসলমান তার ভিতরে তো কোয়ালিটি থাকা লাগবে ফার্স্ট ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি থার্ড ক্যাটাগরি আর একটা পসা ক্যাটাগরি যেরকম আছে না নাই তো তদ্রুপ যেরকম অন্যান্য বস্তুর ভিতরে আছে এই মুসলমান আর মুমিনের ভিতরে আছে কিন্তু আমি সেদিকে যাব না আমি চাই আমরা সবাই প্যারে নবী আকা ইনামদার মদিনার তাজদার বল বলে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের মুহাব্বতের ঝান্ডার তলে একতা বদ্ধ হিসাবে আমরা দণ্ডেমান হয়ে বাতিলের মোকাবেলা করব যরগন সুবহানাল্লাহ এই গ্রাম বেলেক সেই গ্রাম বেলেক এই পাট বেলেক সেই পাট বেলেক ওই জামাত বেলেক এই জামাত বেলেক এইভাবে যদি আমরা অভিযান আরম্ভ করি তাহলে ভূত করে আমাদের এই দেশের ভিতরে ভবিষ্যৎ বেশি একটা ভালো না এই জন্য আমি সকলকে দাওয়াত করি আহ্বান করি আসুন আমরা সকলেই নবী এবং আউলিয়াদের মহব্বতের ছত্র ছায়ার তলে আশ্রয় নেই এবং আল্লাহকে ডাকি আল্লাহ রহমান রহিম করিয়া দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন
কম সময়ের ভিতর মুসলমানের তাকত কতটুকু আছে আপন তাকতের মাধ্যমে মিশ্রিত করে সেটা প্রদর্শন করা এটি বজরগল সুবহানাল্লাহ তাই পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াতে করিম আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি যদি আপনাদের ইচ্ছা আছে শোনার আর ইচ্ছা আছে না হলে এত জোরে সুবহানাল্লাহ কইতেন না আমি যেটা আরম্ভ করব ইনশাআল্লাহ এটা মুসলমানের হাল অবস্থার উপরে সিচুয়েশনের উপরে বর্তমান যেটা চলতেছে সেটার উপরে কোন কোন মুসলমান দেখে আমার হাসি আসে কোন কোন মুসলমান দেখে আমার কান্দন আসে কোন কোন মুসলমান দেখে লাড়ি লেবার ইচ্ছা যায় কোন কোন মুসলমান দেখে শক্তি তাকর হাতে আছে কারণে মুন্ডারে শুরু করে বসে থাকি কত কোয়ালিটির মুসলমান দেখেন আবার যখন বালা মুসিবতের ভিতরে গ্রেফতার হয়ে যায় আল্লাহকে ডাকতে বলে কম ডাকে না স্বচ্ছ ভারত হোক আচ্ছ ভারত হোক উচ্ছেদ হোক আরো কিছু হোক মুমিনের মুসলমানের সেই সময় আল্লাহর কথা মনে হয় আল্লাহ রাব্বুল আমি সেই সময় কুদরতি হিসাবে মিটকি মিটকি হাসি আর কয় যে সময় দোয়া করার কথা ছিল সেই সময় করলি না এখন হুদাহুদি দান নাই খেরার পারাইস না কারণ পেছো বছর বালা মুসিবতে গ্রেফতার হইছ এখন সুখের পানি ডালিবার সর্বতন টপ টপ করে ঘুরে আমি আল্লাহ তো জানি এটা কিসের কান্দন এটা বাড়ি ভাঙ্গা কান্দন মাটি উচ্ছেদ করা কান্দন এনার শীত নাম আসে না সেটার কান্দন আমি আল্লাহর হস্তে কান্দন একটাও হয় না যেরকম ঠিক না এই জন্য দোয়া কোনটা কবুল হবে আপনার ভালো হালত থাকো খারাপ হালত থাকো বেমারে থাকেন সুস্থ থাকেন সব সময় যেটা দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হয় এর বাইরে দোয়া করে আল্লাহর দরবারে সময় নষ্ট করে লাভ নাই জোরে করে আল্লাহু আকবার তাই আমি জায়গায় জায়গায় জলসায় জলসায় বহুত আলোচনা করি বহুত বাস করি বহুত বক্তৃতা দিই তার মাধ্যমে একটা ইন্টারভিউ নেই এই ভাইয়ের আমার বোনের আমার বলো তো দেখি এরকম কেউ আছে নাকি যার হাতে মোবাইল নাই তো মোবাইল না থাকা মানুষ হঠাৎ ছত করে এক দুজন বাড়ায় কারণ স্ট্যান্ডার্ড জামানা মোবাইল না থাকলে মানুষ কি বলবে যেরকম হয় না কিন্তু আবার বলি আজকে তো অনেক লোক টুপি দিয়ে আসেন নাই এমনও থাকে না টুপি মাথার ভিতরে জোরে বলুন আপনাদের প্রতীকের পকেটে পকেটে সব সময় 24 ঘন্টা প্রতীক মুহূর্ত টুপি থাকে কি এমন লোক কিছু আছে কি একটু হাত উঠায় বলেন হাত উপর দূরের কথা কাঙ্গুলে ওঠে না এই পরিস্থিতি আমাদের ভিতরে বিরাজমান এবং বিদ্যমান চুল কাটতে যে বেড়ার আড়াই ঘন্টা লাগে ড্রেসিং করতে 2 ঘন্টা লাগে টাউন থেকে যাইতে 24 ঘন্টা শেষ সে না দুনিয়ার উন্নতি করতে পারবে না আখেরাতের উন্নতি করতে পারবে না জাতি আগবাড়াইতে পারবে না নিজের নফসকে দুজক থেকে বাঁচাইতে পারবে এখন বলতে গেলে ওই বিষয় নিয়ে আমার অনেক ওয়াজ বের হয়ে যায় আমি জায়গায় জায়গায় বলি হাইরে চুলের কাটিং এর মৌসুম মৌসুম দেখলে খালি দেখবার ইচ্ছা যায় আগে শুনছি ঘরের ফাউন্ডেশন থাকে লিন্টার থাকে সাজা থাকে এখন থেকে মানুষের মাথায় ফাউন্ডেশন আছে লিন্টার আছে সাজা আছে আবার মাথার উপরে আবার ছাদও আছে আচ্ছা এইসব করতে কত সময় লাগছে আপনার আগে লাগে যে নাকি মেকার এবং যে নাকি সেলনের মিস্ত্রি তারা নেন কত মাথা ক্ষয় হয়েছে যা হোক এই লেভেল মিলাইতে এই ড্রেসিং করতে এই পোশাক ধরতে যে সময়টা আমরা কাটাইছি তার যদি 1 ঘন্টা সময় আমরা কাটাই দিলাম হয় ধর্ম এবং দিন এবং আমাদের মজহাব মসলাকে আলা হযরত প্রসারে করার জন্য তো সারা এলাকার ভিতরে মুসলমানের এবং ইসলামের ধুমধাম হইতেন যেরকম সুবহানাল্লাহ জানা হোক আমি যা কিছু বলছি যদি একটু খারাপ লাগছে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতে বলছে যে বক্তৃতা দেওয়ার সময় একটু ব্রেক ঠিক রাখবেন এটা কে বলছে আল্লাহ উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা এবার হাবিব যখন তুমি ওয়াজ করবা মানুষকে দ্বীনের দাওয়াত দিবা বিল হিকমা হিকমত সহকারে কৌশল দিয়ে লাড়ি দেখালে এক বেড়া মুসলমানের বনা লাড়ি দেখালে এক বেটাও নামাজি হবে না যেরকম হবে এখন যদি আমি লাঠি নিয়ে ওয়াজ করি আমাদের ভিতরকার 90% মানুষ রাগ করে আমার গালি দেখা থেকে চলে যাবে এটা কোন হুজুর ডাকাই হুজুর সুর হুজুর আতঙ্কবাদী হুজুর টেরারিস্ট হুজুর অন্যান্য নাম দিয়ে ফেলাবে না পারে আল্লাহ বলছেন উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমা কৌশল দিয়ে মানুষের বুঝাও
ওয়াল মাওয়িজাতুল হাসানা সুন্দর সুন্দর কথা বলে যে সব কথা বললে তার অ্যাকসেপ্ট করবে এবং আল্লাহ রাসূলের দ্বীনের দিকে আসবার জন্য চেষ্টা করবে সেই সব কথা বলো এইজন্য আমি একটু টান কথা বলতে টান পাই তোমাদের ভিতরে কেউ যদি কারোরে দেখো মুনকারান ভালো অমন্দ মন্দ কাম করতে খারাপ কাম করতে ফালিউগাইয়িরহু বিয়াদি সর্বপ্রথম প্রচেষ্টা করে তাকে হাত দিয়ে বাধা দেবার জন্য বাইটা করিস না মদ খাইস না জুয়া খেলিস না হার মাদি পরমাদি করিস না বাটপারি করিস না লুচ্চামি করিস না ইত্যাদি হাত দিয়ে চেষ্টা কর হাত দিয়ে যদি চেষ্টা করলে রাগ উঠে যাওয়ার সম্ভাবনা আছে আক্রমণ করার সম্ভাবনা আছে লান্তান বকাবকি করার সম্ভাবনা আছে তাহলে তুমি দ্বিতীয় নম্বর চেষ্টা করো জবানের মাধ্যমে বইলে ওই ভাই তুই কি আলেম ওলামার ওয়াজ শুনস না হাদিস কোরআন কি মানস না মুসলমানের ঘরে কি জন্ম হস নাই তোর বাড়ির কি কোরআন নাই আশেপাশে কি মসজিদ মাদ্রাসা নাই আশেপাশে কি আলেম ওলামার ঘর নাই এরকম মিঠা মিঠা কথা কই তারা ডর দেখাবে এবং তারে বাধা দিবার চেষ্টা করো আর তিন নম্বর অপশন হলো হাত দিয়ে লাল্লো যদি গুসায় মুখ দিয়ে কইলো যদি গুসায় আছেন এরকম লোক আমাদের ভিতরে হুজুর আপনি রাস্তা আপনি দেখেন আছেন এরকম হুজুর মধ্যে আমাদের ভিতরকারে যদি কেউ কারণে আমাদের কথা কয় উল্টা রিঅ্যাকশন না মানুষ আছে না গো এই ক্ষেত্রে দিল দিয়ে তাকে মন্দ মিলে ভাই আপনি বাড়িতে বসে থাকেন স্বভাবটা আপনি পাবেনি এটা হলো তবলিগের একেবারে নিম্ন স্তরের একটা লাইন এটা উপরুক্ত আয়াতের তাফসীর করে কইলেও কোনো অসুবিধা নাই তাই আমি চাইতেছি আমাদের জাতিটা দিন এবং দুনিয়া দুইটার ভিতরে মঙ্গলময় হোক এটা মেরা সান্না নাই জোরে বল না খালি জিন্দেগি ভর হুঙ্কার হয়ে থাক পারছান ফুরকেট হয়ে থাক পারছান উপরে কিছু আর ইচ্ছা আছে দেখেন আমাদের মুসলমানের ভিতরে ফুরকেট মেম্বার স্যার আর প্রফেসর যেগুলো উপরে র্যাঙ্কের চাকরি আছে সেটা তো ভালো করে লেখাপড়া করা সারা দেয় না কোন রকম আন্ডার মেট্রিকটা পাস করে জোরদার আন্দোলন লাস্ট গেট গুহাটি ধরে বলেন কথা তো আমি এইটা বলতে চাইতেছি কোরআন হাদিসের আওতায় এসে আমরা একটু দুই ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়ার প্রয়োজন আছে ধরে বলেন আল্লাহু আকবার তাই দেখো বিয়ার মুসলমান আল্লাহর নবী প্রিয় নবী রহমাতুল লিল আলামিন বলেছেন তোমরা যদি মুসলমান তাহলে আমার একটা হাদিস শুনো আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াদি যদি তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো তুমি যদি মুসলমান আরে সাবা তুমি যদি মুসলমানের বাচ্চা তাহলে শোনো আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান ওকে বলে যে মুসলমানের হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে তার মুখ থেকে হাত থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিরাপদে থাকে যখন সুবহানাল্লাহ আগে নবীর জামানার আগে আরবের ভিতরে এই সব কারবারই আছিল কেউ যদি টুপি দিত তাও এরকম করতো কেউ যদি ভালো কাপড় পিনতো এরকম করতো মানে চোখ দিয়েও তো চুগলি করা যায় জানা নাই যায় না এরকম করে না নাই এটা কিন্তু চুগলির ভিতরে সামিল আরবের সেই জামানায় নবীর আগে এসব চলতো কেউ যদি একটা আরবি লাইন লিখতো তার তো দাঁড়ে জোরে লিখতো তারে ফেল করার জন্য তাকে ফেস করার জন্য তো কোরআন শরীফের আয়াতের মাধ্যমে নবীকে হুকুম দেওয়া হইলো এবার হাবিব আমনে এলান করে দেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুসলমান যত আছে সবাই একজন আরেকজনের ভাই এরকম সুবহানাল্লাহ একজন আরেকজনের ভাই আর সেই আয়াতটাকে তাফসীর করে আমার নবী বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদিহি
মুসলমান লোকেই বলা হয় যার কাছ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। এখন মুসলমান তো বাদ দে রে ভাই, স্ত্রী স্বামীর থেকে নিরাপদে না, স্বামী স্ত্রী থেকে নিরাপদে না, সন্তান বাবা থেকে নিরাপদে না, বাবা সন্তান থেকে নিরাপদে না, মুক্তাদি ইমাম থেকে নিরাপদে না, মুক্তাদি ইমাম থেকে নিরাপদে না, কেউ কারো থেকে নিরাপদে না। জোরে কোন বাস্তবে কথাটা হয় না নাই ভাই রে? তালাক তালাক কে আমার মাথা খায় ফেলাইছে। দেখবেন সকাল বেলা খালি তালাকের ফটো আসতেছে। আমাদের সম্মানীয় মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন সবার থেকে বেশি ফতোয়া কোন ফতোয়াটা আসে, তো উনিও বলবে হুজুর তালাকের ফতোয়া বেশি আসে। আর তালাকটা হয় কিসের জন্য? রাগের টেম্পারেচার বাইরে যাওয়ার পরেই তো তালাক হয়। তালাক তালাক দেওয়ার পরেই একটা কথাই শিখছে মুসলমানেরা, হুজুর রাগ উঠছেন, হুজুর মাতার ব্রেনটা কাম করে নাই। আমি আমি বলবার চাইছি এক কথা, এসে গেল তালাক শব্দ মুখের ভিতরে। আরে বাবা, ওইটা কোনো রাস্তা ছিল না? একটা রাস্তা ছিল তালাক দেওয়া। আর আমাদের মা বন্ধুদেরকে বলি আমারা তো এক সাইডে বসে আছেন, আজ আমার ওয়াজ দুই সাইডে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের মায়ের জাত, ও বোনেরা মায়েরা চাচিরা আমার আওয়াজটা শুনেন, মুসলমান কাকে বলা হয়? এক মুসলমান অন্য মুসলমান থেকে নিরাপদ থাকার নামই হলো মুসলমান। জোরে গান সুবহানাল্লাহ। মুসলমান মানে হইলো মাথাকে নত করে দেওয়া, মুসলমান মানে হইলো আল্লাহর কথাগুলা অ্যাকসেপ্টেবল করে নেওয়া, মুসলমান মানে হলো আল্লাহর কথাগুলা বুকে জড়ায়া ধরা। যেরকম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বলেছিলেন তোমার মহব্বতের জিনিসটা আমার লাগে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তালাশ করে পায় না কোন মহব্বতের জিনিসটা লাগে, শেষ মুহূর্তে আল্লাহর তরফ থেকে ডিক্লিয়ার হয়ে গেল আমার ইব্রাহিম তোমার মহব্বতের সন্তান ইসমাইল আমাকে লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন ঠিক আছে আল্লাহ, তোমার মহব্বতের বস্তু যদি আমার ছেলে ইসমাইল, তাহলে এক ইসমাইল কেন, হাজারো ইসমাইল যদি হয় আল্লাহ তোমার জন্য আমি আমার ইসমাইল গুলাকে কোরবানি করিয়া দেবা। সুবহানাল্লাহ। আজ আমরা 10টা টাকা দান করবো আল্লাহর ওয়াস্তে, তথাপি হাত এরকম করে দিয়ে এরকম করে কলটা ভাই দেমো কে দেমো না দেমো কে দেমো না এরকম করে নেজরে গান। আবার নাম হইল আমরা মুসলমান, মুসলমানের মানা হইল আমার মাথা আল্লাহর ওয়াস্তে নত করে দেওয়া। মুসলমানের মানা হলো আল্লাহর হুকুম হাকামকে একেবারে নিজের তরফ থেকে আত্মসমর্পণ করে মাইনে নাও, আল্লাহ যা কিছু বলেছ আমি মুসলমান তোমার কথাগুলো আমি মাইনে নিলাম। যখন সুবহানাল্লাহ। তাই প্রিয় মুসলমান আমি আপনাদেরকে অনুরোধ করি, আমার বাড়ি ঘর আমার সংসারকে যদি আমরা আকবারানি লাগে তাহলে আল্লাহর নবীর হাদিস আমরা মাইনে চলতে হবে। সুবহানাল্লাহ। বাড়িতে লড়াই ঝগড়া লাগাটা এটা কোনো অস্বাভাবিক কথা না, এটা স্বাভাবিক কথা। জোরে গান। আপনাদের বাড়ি ঘরে স্বামী স্ত্রীর লড়াই লাগে না নাই, জুট লাগে না নাই, কাজিয়া লাগে না নাই। জোরেকন লাগে না? এই বিষয়ে আমরা করে থানায় কেস কেস হয় না? জোরেকন হয় না নাই? আসলে আমাদের মা বন্ধুকে আমি গালি দিবার জন্য এখন উঠি নাই, একটা ওয়াক আমার মনে পড়ে গেছে। এক বেচারি রাস্তার কিনারে দাঁড়ায় খুব রাগ, তার মানে তার বাড়িতে কিবা ঝগড়া লাগছে, জুট লাগছে, মুলুমিশা বগুল দেয়া যায়। ও বোন নারী লোকের আওয়াজ তো বোন মুরুষে শোনা হারাম। আপনি তো চিল্লান কেন? কই চিল্লাইতেছি যে হ্যাঁ সীমা অতিক্রম হয়ে গেছে, আমি কুলাইতে পারছি না। এখন তুমি চাও কি? আমি এইটাই চাই আমার স্বামী দুনিয়া থেকে চলে যাক, আর যদি এটা কবুল না হয় আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যদি আমার বিধবা বানাই দেয়। যেরকম দোয়া কোনটা হইল? যতই বোক লাগে দুই লাগে কোন দিয়ে গেল? যেরকম তো আমি আপনাদের মা বলদেরকে বলি, সংসার যদি একবারে নেওয়া যাওয়ার আপনাদেরও মনের ভিতরে ভাবনা আছে, মকসদ আছে, উদ্দেশ্য আছে, তাহলে নবীর হাদিস মানসাল মুসলিম মাল সালিম আল মুসলিম মিন লিসানি ওয়া ইয়াদিহি, নবীর হাদিস রূপে আমরা আপনারা সকলে মিলে আমল করতে হবে। আপনার মুখের গালি শুনে যাতে আমার মনটা ছোট না হয়, আমার মুখের গালি শুনে যাতে আপনাদের মনটা ছোট না হয়। সুবহানাল্লাহ। মসজিদে যাইয়া দেখি মুয়াজ্জিন আজান দেয় নাই, ইমাম সাহেব আজান দেয় নাই,
আপনারে তো আল্লাহ পাগল ছাগল বানায় নাই। আপনি যদি যায় দেখছেন ইমাম সাহেবের কোন ওজুর লাগে আছে, এখন ওজু করে নাই, দেরি হইতেছে, তাহলে আপনি মাইকটা সম্মুখে নিয়ে আজান কেন দিয়ে নেন না? আজান দেওয়ার দি ইমাম আর মুয়াজ্জিনের ভুল তোরা আর পিছনে লাগে যাই, কেন দেরি হইল ভাই? মুষ্টি চাইলার দিবার নাই, কেন দেরি হইল রে ভাই? আপনার কত কণ্ঠস্বর ভালো, এখানে যত লোক আছেন অনেকের কণ্ঠস্বর ভালো আছে, আমরা কেন আজান দিতে পারি না? গান দিতে বললে সুন্দর গান গায় দেই, অন্যান্য কিছু সুর লাগাইতে দিলে কণ্ঠ লাগাই দিলে বারো করে লাগাই দেই। আজান যদি দেওয়া যায়, আজান যদি দেওয়ার জন্য হুকুম দেওয়া যায়, অনেক জওয়ানদের গাল ফুইলা যায়, অনেক নজওয়ান শরমিন্দা হয়ে যায়, আজান দেব কিভাবে জীবন তো আজান দেনে মাইকের সম্মুখে টুপি লাগাইতে শরম লাগে, আজানের ভিতরে কণ্ঠ লাগাইতে সুর লাগাইতে শরম লাগে, যেরকম এরকম নজওয়ান আছে না এখানে? মসজিদে যাইয়া আজান দিবা সুন্দর করে, কিয়ামতের দিন মুয়াজ্জিনদের হাসর নশর হযরতে বেলালের সাথে হবে। প্রিয় মুসলমান, হাসরের ময়দানে যারা মুয়াজ্জিন আল্লাহর ওয়াস্তে যারা জিন্দেগি আজান দিয়ে বেড়াইলেন, এদের গলায় এদের মাথা অন্যান্য হাসরবাসী থেকে চার আঙ্গুল করে উঁচু হবে। অন্যান্য হাসরবাসীরা জিজ্ঞাসা করবে ফেরেশতারা, এদের মাথা কেন উঁচু? দূরে থেকেও যে দেখা যায়, ফেরেশতারা বলবেন ও হাসরবাসীরা জানো না, ইনারা তো আসমানের তলে জমিনের উপরে দুনিয়ার মাঝে আল্লাহর নামের ধ্বনি দিতেন, আল্লাহু আকবার বলিয়া। সুবহানাল্লাহ। আজকাল আজান দেয় কিন্তু আজানের ভিতরে মন লাগায় না, ইচ্ছা করে না, শুদ্ধ যে একটা আজান দিতে হবে সেটার ভিতরে মন নাই, যেরকম আছে অন্যান্য সব আমাদের ঠিক, আমাদের সব কিছু টাইট, সব কিছু আমাদের লেভেল, সব কিছু আমাদের সৌন্দর্য টিপটপ পরিপেটি, কিন্তু মসজিদ করে যাওয়ার পরে আমাদের যদি বাজনা আছে তো নামাজে আছে, বাজনা আছে তো আজানে আছে, বাজনা আছে তো একামতে আছে, যেরকম এরকম কিছু গুলা মুক্তা দিয়ে আমার পাল্লায় ঘুরে যায়। আমি ইমাম সাহেব পিছনকার মুক্তাদির ভিতরে একজন একামত দিতে পারে না, হঠাৎ করে একজন দাঁড়ায় গেল একামত দিবার জন্য, এখন না দিলেও তো হয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে গুনে গুনে সাইরের হয়ে চলে যায়, তথাপি তাকে হুশ নাই, এরকম একামত দেয়। আরে ভাই, প্রাইমারি বস্তুগুলা যদি আমরা ঠিক না রাখি, খালি মৌলবীরাই নামাজ পড়বে, খালি মৌলবীরাই আজান দিবে, খালি মৌলবীরাই একামত দিবে, খালি মৌলবীরাই সালাম মুসাফা করবে, খালি মৌলবীরাই টুপি দিবে, না আপনাদের আমাদের উপরে সমান সমান আল্লাহর হুকুম এক হিসাবে, যেরকম সমান না কোন নুরি নামা আছে নাই? হ্যাঁ, এতটুকু পার্থক্য আমি স্টেজের উপরে আপনারা আড়াই ফুট তোলে, এটা আলেম হিসাবে আমার সম্মান দিচ্ছেন, কিন্তু নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম আহকাম এই সব ক্ষেত্রে কিন্তু আল্লাহর তরফ থেকে কোন নরিনামা নাই, কারো উপরে বেশি কারো উপরে কম এরকম কোন কথা নাই। তো প্রিয় মুসলমান, আমি বলতে চাই ও আমার মা বোনেরা, আপনারাও আমার ওয়াজ শোনেন, আমার ভাইরা আপনারাও আমার ওয়াজ শোনেন, স্বামী থেকে যদি স্ত্রী নিরাপদে না থাকে, স্ত্রী থেকে যদি স্বামী নিরাপদে না থাকে, এটা তো এরকমই হবে, একটা চার চাক্কার গাড়ি চলাইতেছি, দুই চাক্কায় তো ফুল হাওয়া, দুই চাক্কায় না গাড়ির ডিসব্যালেন্স হয়ে যাবে, গাড়ির ব্যালেন্স ঠিকই থাকবে না, গাড়ি যাবে লেফট, গাড়ি যাবে রাইট, সেই গাড়ি আপনি মন্দিরে মকসদ পর্যন্ত নিতে পারবেন না। তাই আমি মা বোনদেরকে বলি, ভাই আপনাদেরকেও বলি, আমাদের রাগ গুসা কিছু কমাইতে হবে, বাড়িটা যদি আমরা কামিয়াবি বানাইতে চাই, সুবহানাল্লাহ, চিন্তা লাগি দিয়া হুজুরের কাছে আসিয়া ছোট্ট হইয়া নানান কথা বলিয়া বুঝাবার চেষ্টা করে, কিন্তু আমাদের হুজুর করে তো মুখস্থ হয়ে গেছে, আপনারা কি কবার চান? আমি তো থার্ড স্পটে আটকায় ফেলাই, তোর কি হয়েছিল বল? হুজুর আমার তো রাগ গুসা উঠে গেছে, আমি তখন তারে দূরে ফেলাই, রাগ গুসা উঠে 500 টাকার নোট কইটা ফালসর আমার তো হুজুর একটা না, নাইন্দা করে বাংসর কেটা ভাঙি নাই, গিলাস করে বাংসর কেটা ভাঙি নাই, বাড়িঘর কোন অসুবিধা করলে একটাও নাই, খালি একটা কামি করেছি, তিনটা তালাক করলে তোই একটা বাট পা, বিবির সাথে লড়াই লাগলো, বিবির সাথে কাইজা লাগলো,
দুনিয়া সাজবে বুঝবে কিভাবে আমার ঘর আপনার ঘর ফলবে আর ফলবে। এই জন্য আমি মা বোনদেরকে বলি, মা বোনেরা যখন দেখবেন আপনাদের স্বামীদের একটু রাগ গুসা বেশি হয়ে যাইতেছে আপনারা একটু ঢিলা দেন, আর আমরা যখন দেখবো আমাদের স্ত্রী করে একটু রাগ গুসা বেশি হইতেছে, কারণ রাগ গুসা মানুষের ভিতরে বেশি পাওয়া যায়। যেরকম হয় না কথাটা, আরো যেরকম মানুষের উপরে তো হুকুম আকাম, অন্যান্য জীব জন্তু তো আল্লাহর মখলুকাত, আল্লাহর সৃষ্টি, খাইছে নইছে মরে যাবে, তার কোন হিসাব নিকাশ নেই। যেরকম আছে আল্লাহ মানব জাতিকে একটু ডেভেলপ বানাইছে অন্যান্য মখলুকাত থেকে। দেখবেন এখানকার কুকুর আর আমেরিকার কুকুর ভাষা কি বলে, এখানকার কুকুরের খাদ্য আর আমেরিকার কুকুরের খাদ্য কি বলে, এটা তো না যে আমাদের ইন্ডিয়া একটা ধনী দেশ, এখানকার কুকুরে এখানকার কুকুরে একটু উন্নত ধরনের খাদ্য খায় আর বাংলাদেশের খাদ্য কুকুরে পান্তা ভাত খায় না। পৃথিবীর যত কুকুর আছে খাদ্য এক, আর পৃথিবীর ভিতরে যত বাঘ আছে প্রত্যেকটা বাঘেই মাংসই খায় না। দেশ নরিনামা হলে তা করে খাদ্য খানা নরিনামা হয় না, দেশ নরিনামা হলে তা করে তো মুখের বলি নরিনামা হয় না। ইন্ডিয়ার পাপাওয়ায় কাকে কাকা করে, এখন আমেরিকার কাকে কি ইংরেজি দিয়ে কিছু বলে না, এই কাকা কি করে। অন্যান্য জীবজন্তু সৃষ্টি জগৎ কি আল্লাহ এক লেভেল বানাই দিলেন, তাদের উপরে হুকুম আকাম গুলা আল্লাহ রাব্বুল আলামিন খুবই ঢিলা করে দিলেন, কিন্তু এই মানুষটাকে আল্লাহ আকল মন বানাইলেন, জ্ঞানী গুণী বানাইলেন। এদের খাদ্য খানা বেলেগ, আমাদের খাদ্য খানা বেলেগ, বিহারি মানুষের খাদ্য খানা বেলেগ, আসামিস মানুষের খাদ্য খানা বেলেগ, আরবের মানুষের খাদ্য খানা বেলেগ, এখানকার ড্রেস বেলেগ, আরবের ড্রেস বেলেগ, এখানকার পোশাক বেলেগ, আমেরিকার বস্ত্র বেলেগ। জোরে বল ঠিক না বেটি, কিন্তু পৃথিবীর ভিতরে অন্যান্য জীবজন্তুর ভিতরে কম কোনো পার্থক্য নাই। এই জন্য রাব্বুল আলামিন একটা সিস্টেম করে দিছে যে এদের বাসাও তো এক হইতে পারে না, এদের তো বস্ত্র এক হইতে পারে না, আমি সেই লেভেলেই বানাইলাম। এই জন্য এমন একটা আয়াত নাযিল করে দিছে, এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মুহাব্বতের রশি দিয়ে বাঁধা দিছে। যখন আল্লাহু আকবার বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমাদের বাসা যত আলাদা হোক না কেন, তোমাদের খাদ্য যত আলাদা হোক না কেন, তোমাদের কাপড় চোপড় যত আলাদা হোক না কেন, কিন্তু তোমরা একজন আরেকজনের ভাই। এই ভাইয়ের নজরে যদি কেউ দেখে, আর আমরা যদি আমাদের মা বোনদেরকে রাস্তাঘাটে বোনের নজরে দেখি, জোরে কোন এই দুনিয়ায় এই জায়গায় এই দেশে এই রাজ্যে পুলিশের কোন আরো কাম থাকবে না যদি এই আয়তের উপর আমল হয়ে যায়। আপনারা কি ঘুমাইছেন? না। ওই পিছনের লোকগুলো ঘুমাইছেন নাকি? না। এক মসজিদের দরওয়াজা খুইলে একজনে নিয়ে বাড়ি লাগাইছে, এরকম কি করছে? সকাল বেলা হুজুর যায় দেখে মসজিদের দরওয়াজা নাই, মসজিদের দরওয়াজা তালাশ করে দেখা যায় আব্দুল খালেক নিয়ে গেছে, ইমাম মুক্তাদি মুয়াজ্জিন সবাই গেছে আব্দুল খালেকের বাড়ি। আরে বেটা তুই কি কাম করছস, মসজিদের দরওয়াজা তোর বাড়িতে নিয়ে আইছ, কন্যা আমরা কি করবো? আল্লাহ কি কিছু বোঝে না? বাপরে আল্লাহরে ওয়াজ করে, এই তুই কি কবার চাস আব্দুল খালেক, আমি এইটাই কবার চাই, রাত্রে বেলা সারা পৃথিবী ঘুমায় যায় খাটাং কথা, রাত্রে বেলা সব কিছু নিস্তব্ধ হয়ে যায় খাটাং কথা, কিন্তু আলেমের আওয়াজ করে আল্লাহ ঘুমায় না, আলেমের আওয়াজ করে ঘুম তো দূরের কথা ঘুমুটিও আসে না। ঘুমুটি বুঝেন ওই যে এক জাতি ঘুমাছে না জল সাইজে ঘুমায় আধা রাস্তা তো না ঘুরে আসে, আসে না এক জাতি ঘুম। আমি তো দেখায় দেখায় ওয়াজের ভিতরে বলি যে লোকদেরকে নাকি বিনা ট্যাবলেটে ঘুমে ধরে না ঘুম আসে না, তারে একটু কষ্ট করে জল সাইড ঢুকে যাও, দেখবা আধা ঘন্টার ভিতরে ঘুমায় গেছে। আধা ঘন্টার ভিতরে বিনা বড়ি খাওয়ায় ঘুমায় গেছে। এ আব্দুল খালেক মসজিদের দরওয়াজা খুলে বাড়ি দেখাই তোর কারবার বুঝলাম না, কয় বুঝবান আমরা কি আলেম দরওয়াজ শোনেন না, এই যে এই সব এইসব ব্যাপার, আল্লাহ তো ঘুমাই না, আল্লাহ তো জাগ্রত অবস্থায় থাকে, আল্লাহ যদি একটা ছোট্ট দুমকিও মেরে দিত তো আমার বাড়ির দরওয়াজা চুরি হয় না।
এই দুষ্টা কার তাইলে আল্লাহ কিছু বললো না আল্লাহ কিছু করলো না দুষ্ট সারারে আল্লাহর কান্দ গদিকে আমি আল্লাহর মসজিদের দরওয়াজা আনছি এখন এর বুঝাই করা জোরে কর আল্লাহু আকবার আল্লাহ আমাদের ভিতরে কারো বক্তা থেকে শ্রোতা দেখে জ্ঞান অনেক বেশি সকালবেলা দেখবেন আমাদের ওয়াজের উপরে রিসার্চ চলতেছে অমুক হুজুর ওয়াজ করলেন এইভাবে অমুক ওয়াজুর ওয়াজ করলেন এইভাবে এই ওয়াজের রেজাল্ট এইটা হইতে পারে এই রোজা এই ওয়াজের রেজাল্ট এইটা হইতে পারে আমাদের ওয়াজের রেজাল্ট সকালবেলা আপনি জায়গায় জায়গায় পাবেন তিন আলি চার আলি পাবেন হইটালি মার্কেটে পাবেন আমি আপনাদের কাছে আশা করছি সমালোচনা বাদ দেন একজন আরেকজনের সমালোচনা করলে আমল নামা গোলা যেরকম শুকনা খড়িরে আগুনে খায় ফেলায় সেইভাবে ভস্ম হইয়া যায় খালি মুখ দিয়া হয় না ইশারা দিয়া হয় যেরকম হয় না নাই একজন আরেকজন এরকম আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাই দিল ঠাট্টা মস্কারি হয়ে গেল আপনি যদি কপাল ধরে ঘুষ খাওয়ায় খান তিনি তোমার থেকে ভালো হইতেও তো পারে আল্লাহ বিশেষ করে মহিলাদেরকে বলে দিয়েছেন কারণ এই ব্যাপারটা মহিলাদের ভিতরে বেশি দূর এখন হয় না একজন আরেকজনের গুরুম দিগাওয়া মা বোনেরা পর্দা থেকে আমার আওয়াজ শুনতেছে ও ম্যাগম্যান আর একটু সম্বরাই দেন মাঝেটা মানবে না আমাদের মা বোনদের ভিতরে এই বেমারিটা বেশি যার জন্য আল্লাহর নবী রহমাতুল্লিল একদিন যাইতেছিলেন নামাজ পড়ার জন্য ঈদগার দিকে সকালবেলা কিছু মহিলাদের সাথে আমার নবীর দেখা হইয়া যায় সুবহানাল্লাহ কোন মহিলাগুলো একবারে চলে আসলেন নবীর দিকে রহমাতুল্লিল আমিন বলেন মহিলারা আমি তোমাদেরকে অনেক ওয়াজ করছি কিন্তু আজকে একটা নির্দিষ্ট ওয়াজ করতে চাই তোমরা আমার ওয়াজটা শোনো আমি মেরাজের রাত্রে আল্লাহর মুলাকাতে আসমানে যখন গিয়েছিলাম জান্নাত জাহান্নাম সব জায়গায় গেলাম কিন্তু আমি যাই দেখলাম জাহান্নামের ভিতরে তোমাদের মহিলাদের সংখ্যা বেশি যারা আল্লাহু আকবার এখন মহিলার আমার নবীকে ধরে বলে নিয়ে রাসূল আল্লাহ কেন আমার মহিলা দিকে আল্লাহ হেলা করলেন না মহিলা পুরুষ আল্লাহর কাছে সমান কিন্তু আসলে পেশ হইলো কোনটা শুনো তোমরা একটা কাজ করো কি কাজ তোমরা তাকফুরনাল আশির তোমরা যিকোনো ক্ষেত্রে ছোট্ট মুট্ট কিবা কাহানি হইলেই তোমরা স্বামীদের নাক শুকরিয়া করো তোমরা স্বামীদের একেস করে ফেলাও যদি একুশ জোড়া কাবরও থাকে মহিলার যদি একবার রাগ উড়ে বেড়ে থামানো মুশকিল যে কোম্পানির কাপড় হোক এগুলা কাপড় তো সামারের ভিডিও বিন্দেলা এরকম বাসা করে ফেলা ভিতরে করে ফেলা কথাটা আমনে বাজারে যাইতেছেন মহিলা আমার মা বলে আপনার রাগ করবেন আপনারা গুসা করবেন না কারণ আপনাদের হাতে রান্দার পোলাও ভাত খাইয়ে আমি স্টেজে বসে ওয়াজ করতেছি না আমার শক্তি গুলাই তোরা তোরা কোন ঠিক না ওদেরকে আমি কিভাবে বেজত করতে পারি কিন্তু আমি লেভেল মিলাইতেছি যেরকম কি যাতে সমাজটার লেভেল মিলে যায় এই জন্য একটু বলার জন্য প্রয়োজন হয়েছে না হলে প্রয়োজন হইতো না মা বন্ধুরকে আমি এটাই বলতে চাই না শুক্রি শব্দ যাতে মুখ দিয়ে
দিয়া জীবনে আপনাদের বাইর না হয়। আর স্বামীদেরকে বলতে চাই, যদি নবীর হাদিস আপনাদের লাগে, যদি আমার নবীর হাদিস আপনাদের দরকার আছে, তাহলে আমাদের রাগ গুসা কিছু থামাইতে হবে, কিছু কমাইতে হবে, একজন আর একজনকে আদর করা শিখা লাগবে। যেরকম ঠিক না বেটি, আমরা সবসময় যদি আক্রামক হয়ে থাকি তাহলে তিন নম্বর কেড়া আমাদের ভিতরে এসে মিলাই দিবে। আমার নবী বললেন, তোমরা নিজের স্বামীর না শুকরি বেশি করো। দেখবেন বাজারে যাইতেছেন, বাজারে সময় সময় একটা লম্বা ফুর্দি আপনারা বাইর করে দিবে। পেঁয়াজ আনবেন, রসুন আনবেন, নুন আনবেন, চাউল আনবেন, ডাইল আনবেন, মাসকলাই আনবেন, সোয়াবিন আনবেন, ইত্যাদি ইত্যাদি করে 11টা ফুর্দি আপনারা দিকে দিলেন। আপনি বাজার করে আনার পরে হঠাৎ করে নুন কেটে গেছে, নুন আনেন নাই, লিস্টের ভিতরে নুনের নামটাও নাই, বাড়িতে আসার পরে খানা খাবার গেলেন, এখন আপনার খাদ্য খাওয়া নুনের প্রয়োজন হয়ে গেল, আপনি নুনটা চাইলেন, নুন দিতে পারলেন না, বাড়ির নমক শেষ হয়ে গেছে। সেই সময় আপনি বললেন, কেন লিস্টের ভিতরে তো 12 নম্বরের নমকটা লিখে দিতে পারদা। সেই সময় বাড়ির তরফ থেকে মহিলায় বলে, আমি কেন লিখে দিব, তোমার কি জানা নাই, এক মাস আগে নুন আনছো, এই 2 কেজি নমক কয়দিন চলে হিসাব রাখার তোমার দরকার আছিল না? নাই আরে ভাই, সুজা কথা কইলি হইতো, তার থেকে কত লম্বা সুর আওয়াজ করলেন স্বামীর মাথাটা খারাপ করার লাইগিয়া। এই জন্য আমি বলি আমাদের মা বোনদের জন্য, যদি স্বামীদের মাথাগুলারে ঠান্ডা রাখা যায়, যেই ধনীটা 10 বছরে হইতেছে সেই ধনীটা 5 বছরে হয়ে যাবে। কিন্তু এমন গোবর আর গোবর বড়াই রাখে মাথার ভিতরে প্রত্যেকদিন সকাল বিকাল, এরকম গান্দা প্রগান্দা কিছু করে টেনশন ডাউনলোড করে দেয়, জায়গায় জায়গায় মিস্টেক মাইরে নিজের সংসার আগবারে নিতে বাধা সৃষ্টি হয়ে যায়। যেরকম হয় না কথাটা, ইমাম সাহেবের যদি বাড়িতে স্বামী টেনশনে ফলাইতে দেখবেন আল্লাহু আকবার বলিয়া আলহামদু সুরা মাতার ভরে অন্য সুরা মিলাবার যায় মিস্টেক হয়ে যাইতেছে, সুহুসিস দেখাইতেছে, আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিবি আমার যেভাবে ডাট পটকার করলো বাড়িতে যাওয়ার পরে বাবার কি করে, আর রহমান রহিম আব্দুল খালেকের বিবিটা কত ভালো কত সুন্দর ব্যবহার করে, মালিক আমের দে যে ভুলটা করছে এই ভুলের তো কোনো সমাধান নাই, ইয়াকা নাবুদু, আর একটা বিয়া করলো তো হবে না, আমার স্বামী তো সতীন বরদাস্ত করবে না। যেরকম আয়াতের মধ্যে মধ্যে টেনশন ঢুকবে না, নাই এই যে তো ইমামের পাজল লাগে গেল, মুক্তাদির পাজল লাগে গেল, ব্যবসা করতে যায় পাজল লাগে যায়, মাস্টারে মাস্টারি করবার যায় পাজল লাগে যায়, কারণ মেন গুড়িতেই আপনার টেনশন ঢুকাই দিছে একজনে। এই জন্য বলি আপনার সংসার আমি মৌলভী সাহেব ঠিক করে দিতে পারবো না, আসমানের ফেরেশতা ঠিক করতে পারবে না, জিব্রাইল আজরাইল ঠিক করতে পারবে না, আপনারাই আপনারাই কনফার মায়া ভাইয়া ভুষের মাধ্যমে আপনার সংসার খান আগ বাড়াই নেওয়া যাওয়া লাগবে। জোরগান সুবহানাল্লাহ। আগে আল্লাহ কই কোরআনুল কারীমের উপরুক্ত আয়াতের সাথে মিলাই একটা আমি পড়তেছি, ওয়ালা তালমেজাবিল আলকাব ওয়ালা আনফুসাকুম, আগে যায় বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একজন আর অন্য জনকে খারাপ টাইটেল দিয়ে কোনোদিন ডাকাডাকি করিও না, বালা বালা শব্দ দিয়ে ডাইকো, ও প্যারে মুসলমান ভাইরা আমার আল্লাহ আমাদেরকে আদর শিখায় দিতেছে। যেরকম কি শিখায় দিতেছে, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা গলদ টাইটেল ব্যবহার করিও না, আমাদের ভিতরকার একটা আছে ওই যে খাড়া বেড়া যাইতেছে, ওই যে নাক সেপটা বেড়া যাইতেছে, ওই যে লম্বা বেড়া যাইতেছে, ওই যে দেখো নাক বুসা বেটা যাইতেছে, ওই যে দেখো দেখতে কত কি দেখা যায়, এরকম শব্দ ব্যবহার করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে না করে দিছেন, মহব্বতের বস্তু ব্যবহার করতে দিছেন। আপনি আপনার বিবিরে ডাক দিবেন মহব্বতের ডাক দিয়া দেখবেন ঠান্ডা পানির জায়গায় গরম পানির ব্যবস্থা করতেছে, আলু পত্তার জায়গায় শাগের ব্যবস্থা করে দিছে, ও ময়নার মা ও টুনির মা, আপনি নিজের নিজের তরফ থেকে একটা একটা বাক্য বানায় নেবেন, কোন শব্দ গুলো আপনার বিবি খুশি হয় এটা আমার তরফ থেকে আমি বাতায় দিতে পারবো না, এরকম এরকম শব্দ ব্যবহার করে বাড়ির ঘরের ভিতরে ফিটিং খাওয়ানোর চেষ্টা করেন। সুবহানাল্লাহ,
তাই ব্যবহার করেন বিবির সাথে কর্মকর্মি করেন একদিন নাই নমক বেশি হইছে কিয়ামত পর্যন্ত বালা বড়াই খাবি একদিন হঠাৎ করে নমক বেশি হইছে তাই কি হইছে এই নমক নিয়ে ঝগড়া আরম্ভ হলো এক মাস বন্ধ আবার আবি বন্ধ হয়ে যায় এরকম ঘটনা আমাদের জামাতের সমাজের ভিতরে দেখা যায় যেই জায়গায় রাগ দেখান লাগে সেই জায়গায় রাগ নাই বাড়িতে আইসা নবাব সিরাজদুল্লাহ বিবি শামসে বড় দেওয়ানি বিবি শাম বিবি সামনে হামসে বড়া কোন হ্যায় বিবি সামনে আইসা নরেন্দ্র মোদীর তলের তাই হয়ে থাকে এর তনে বেশি না দূরে কোন নাও আজকের আমার ওয়াজটা ইসলাহি মুআশারার ওয়াজ আমাদের ভিতরে শান্তি না আসলে নামাজ পড়ে শান্তি নাই নামাজ পড়লে শান্তি পাবেন না জলসায় এসে শান্তি পাবেন না ওয়াজ শুনে শান্তি পাবেন না রোজা রেখে শান্তি পাবেন না এই জন্য আমি সেদিকে যাইতেছি রে ভাই আসুন আমি একটা সুন্দর ওয়াজ আপনাদের সম্মুখে করব আসুন তার আগে আগে আল্লাহর নবী প্যার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিল মহাব্বতের উপরে কি সুন্দর একটা হাদিস বলেছেন তোমাদের ভিতরে যদি কারো সাথে কারো লড়াই ঝগড়া হয়ে যায় তিন দিন থেকে বেশি তোমরা রাও বন্ধ করিয়া রাখিও না সর্বপ্রথম যে নাকি যাইয়া রাও করবে সালাম মুসাবা করবে আমি নবী কিয়ামতের দিন তার সাথে সিনার সাথে সিনা মিলাইয়া আলিঙ্গন করব সুবহানাল্লাহ আপনার বিবির সালাম দিতে দ্বিধাবোধ করবেন না আমরা যদি তাকায় থাকি আমি স্বামী আমার স্ত্রী আমার সালাম দে আমার নবী বলেছেন যে সর্বপ্রথম সালাম দিবে তার খাতায় 90টা সওয়াব চলে যাবে সেই উত্তরটা দিবে তার খাতায় 10টা চলে যাবে এইবার আমি আপনাদেরকে একটা আউট নলেজের মাধ্যমে বুঝ দিতে চাই বরপেটায় যদি 10 টাকা কিলো আলো হয় দরঙ্গের মার্কেটে যদি 100 টাকা কিলো আলো হয় তাহলে আপনারা সব ব্যবসা বাদ দিয়ে আলোর ব্যবসায় লাগবেন না নাই কত সহজ ব্যবসা 10 টাকা কই 100 টাকা দুনিয়ার মার্কেট চিনলাম আখেরাতের মার্কেট আমরা কেউ চিনলাম না সর্বপ্রথম সালাম দিলে যে 90টা সওয়াব পাওয়া যায় উত্তর দিলে 10টা সওয়াব পাওয়া যায় আমাদের ভিতরে সালাম কালাম কত আছে আসসালামু কাবলাল কালাম কথা বলার আগে সালামটা দিয়ে নেওয়া লাগে এটাই আমার নবীর আদর্শ আমার নবীর সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ সালামটা দিবেন ভালো করে শুদ্ধ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ঘরে সালাম এমন সালাম সালাম দিতে যায় গুনাহ কামাই করে নিয়ে আসি সালাম মানে নিরাপদ সালাম মানে রেহাই কিন্তু আমরা দেই সামুন আলাইকুম ওই আমার বন্ধু তোর উপরে আল্লাহর গজব নাজিল হোক এটা ভালো করলেন না খারাপ করলেন আল্লাহ আজাব দাইকে নিয়ে আসলেন এই জন্য সালামটা শুদ্ধ দিরা আমি আগেই বলছি ভাই সব জায়গায় আমাদের শুদ্ধতা ঠিকই আছে কিন্তু ডিফারেন্স হয়ে যায় আজান দিবার গেলে আজান দিবার গেলে আমাদের শুদ্ধতার ভিতরে কথা এসে যায় একামত দিতে গেলে আমাদের শুদ্ধতার ভিতরে কথা এসে যায় হাই রে গাঁও গ্রামের আজান আজান শুই না জঙ্গলে শিয়াল দইরে আয় জোর করে না নাই আজান দিবেন মুহাব্বতের আজান কত সুন্দর আজান তা তুই এমন একা বেকা বেকা তের আজান দে ভাই এই আজান দিতে গেলে আপনারা বলবেন হুজুর খালি এদিক সেদিকের কথাই বলতেছে আমি না বলি তো ভাই না আমাদের গাঁও গ্রামের ভিতরে আজান দে হাইলে কত রকমের আজান কিছু কিছু আজান শুনলে খালি আমার হাসি আসে হাসি আটকে রাখা বড় মুশকিল হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন কি যে বলতেছে বুঝা যাইল আল্লাহ হয় তো বড় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো কাছে আল্লাহর কাছে এখন কি লাগব হয় একবার তো কোনো বানানি নাই আল্লাহু আকবার বলার প্রয়োজন ছিল কি মধুর সুন্দর আজান যদি আপনি এই কণ্ঠটা ওই জায়গায় ব্যবহার করে দিতেন আপনার মেধা শক্তি স্মৃতি শক্তি শারীরিক মানসিক শক্তি বাহ্যিক শক্তি যদি আজানের সুরের উপরে লাগাইয়া আল্লাহর নামের ধ্বনিটাকে যদি সুন্দর বানায় দিতেন আল্লাহু আকবার আল্লাহ
এই আযানের দলে গাছ বৃক্ষ তোরা তার পাতা সবাই সাক্ষী হইয়া যায় তো কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদালতের সম্মুখে বলতে আল্লাহ তোমার নজওয়ান বান্দা তোমার নামের ধ্বনি দিয়া আমি গাছের পাতারে সাক্ষী বানাইয়া রেখেছে তাই প্রিয় মুসলমান রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন একজন আরেকজনকে মহব্বত করা শিখো ও আমার মা বোনেরা আপনারা নিজের স্বামীরে ডাক দেওয়া শিখেন নিজের স্বামীরে কিভাবে ডাক দিতে হবে সেটা শিখেন আমার গ্রামের ভিতরে একবার স্বামী স্ত্রী কাইজা লাগলো এখন স্বামী স্ত্রী ছোট ছোট বাচ্চা একজন আরেকজনের কি করে কথা কয় যখন নাকি সামনে বগলে আয় এই তিন বছরের বাচ্চারে কয় তোর বাপ ফিরে কো বাদ থাক আচ্ছা তিন বছর বাচ্চা কি বুঝবে এমন জিদের জিদ স্বামীর সাথে কথা বললে না এখন খাবার না বললেও তো হয় না তিন বছরের বাচ্চা কয় তোর বাপের কোক ভাত খাক তোর বাপের কো পেঁয়াজ আনক তোর বাপের কো ডাল আনক তোর বাপের কো সবজি আনক তোর বাপের কো চাউল আনক এমন জিদ তার ভালো করে জানা আছে তিন বছরের বাচ্চা আমার ভাষা বুঝতেছে না এখন স্বামীর না গেলে তো হালুয়াটায় কাল তোলে খাবো কি রে ভাই জিদও তো বরং করা লাগে না খাইলেও তো হয় না এই জন্য দুই বছর বাচ্চারে তো তোর বাবার একটু চাইল আনুক তোর বাবার একটু ডাল আনুক তোর বাবার একটু সবজি আনুক আমি আমরা করে হাত পাও ধরে মাফ চাই ওই আমার মা বলে নিজের সংসারকে যদি ডেভেলপ করতে চান মানুষের ভিতরে কাজিয়া হওয়া স্বাভাবিক কথা অস্বাভাবিক হওয়া কোনো কথা না কাজিয়া হয় না ফেরেশতাদের ভিতরে কাজিয়া হয় না আজরাইল জিবরাইলের ভিতরে আমরা মানুষ করে জন্ম হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে সব কিছু দিয়েছেন রাগ গুসা হবে আবার এটা থামানির জন্য ট্রিটমেন্ট নিতে হবে ধরেন সুবহানাল্লাহ একদিন আমার নবী বিশ্ব নবীর উম্মতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন আমার জামিনা রে তোমরা বলো তো দেখি তোমাদের ভিতরে সব থেকে বড় পালোয়ান কে নানান জনে নানান কথা বলি ইয়া রাসূলুল্লাহ অমুক বড় পালোয়ান অমুক বড় পালোয়ান যার সিনা চওড়া যার শক্তি বেশি যে এই কাম করতে পারে যে সেই কাম করতে পারে আমার নবী বলেন একটাও হয় নাই নবী আমার বলেন সবার থেকে বড় পালোয়ান হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি স্পটে খন্দকের ভিতরে নিজের রাগ গুসার আগে পান করে ফেলাইতে পারে যখন সুবহানাল্লাহ স্বামী স্ত্রী কাইজা লাগছে সেই সময় যে কোনো একজন এদিক সেদিক হওয়া লাগবে যদি সেই জায়গায় একারায় থাকুন যদি সেই জায়গায় খাড়া হয়ে থাকুন তাহলে কাজিরঙা জঙ্গলের বান্দর আর আপনার ভিতরে কি পার্থক্য আছে যখন আছে নাই এক বান্দর এক ডাল টানে কয় আরেক বান্দর নিয়ে গাছের ডাল থেকে কয় কীট এই কীট কীট সারাদিন চলে আমরা মানুষ কোলে জন্ম হয়ে কোন কামটা হইল রে ভাই বান্দর আর বান্দর নিয়ে তো আমার থেকে ভালো হয়ে গেল রাগ গুসায় যদি দেখা যায় লগা লগ জায়গা ছাইরে দেন লগা লগ জায়গা ছাইরে দেওয়ার সাথে সাথে কিয়ামত পর্যন্ত তালাক হওয়ার সম্ভাবনা নাই যখন আল্লাহু আকবার এই ওয়াজটা দরকার আছে না যখন তো কারণ সমাজের ভিতরে এই বেমারটা ক্যান্সারের থেকে বড় মহামারী বেমার হিসাবে ঢুকছে প্রবেশ করছে যার জন্যই তো সুপ্রিম কোর্টে সুবিধা পাইছে মুসলমান জাতিটু বিষয় এটা ভালো না তিনি হয় ইহাতর ভিতরে থুলমুল এটা কাজিয়া লাগিলে তিন তালাক মারি দিয়ে আসলে আছে জামাগের ভিতরে আমার খোরার জাত সামান্য একটা কথার ভিতরে তালাক তালাক দিয়ে নেবরা নুবরা ভালাই হুজুরের সামনে হামাগুড়া খাই ভরে যায় হুজুর ব্যবস্থা করেন ছোট ছোট বাচ্চা আমি বললাম এই ছোট বাচ্চার দিকে আগে দেখার দরকার আলসা দেখাইয়া তিন তালাকের জায়েজ করিয়া ও বেড়া শুদ্ধ জাহার নামে নিয়ে যাওয়ার চেষ্টা এর জন্য আমাদের কাছে অনুরোধ করছি রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন লা ইয়াসকারু কাওমুন মিন কাওমেন এক বংশ আরেক বংশের সাথে কোনোদিনও তোমরা ঠাট্টা মশকরি করিও না ও স্বামী স্ত্রীকে নেগলেক্ট করিও না স্ত্রী তোমরা স্বামীরে কেউ নেগলেক্ট করিও না এই সব ব্যাপার করলে কিন্তু আমাদের সমাজ কোনোদিন আগবাড়তে পারবে না যখন আল্লাহু আকবার তাই আমি আমার ওয়াজটাকে একটু আগবাড়ে নিয়ে যাই নবী রহমাতুল্লিল আলামিনের খানদানের দিকে আমার নবীর সংসার কেমন ছিলেন আমার নবীর কারবার কেমন ছিলেন আমার নবী কিভাবে চলাফেরা করতেন যেরকম এই বিষয়ে আপনার করে শোনার দরকার আছে না নাই তাহলে যে দু এক বেড়া যে উঠে গেছে তার কারণটা কি ও না পেশাব কেন তো কথা আছে না এখন যদি জোর করে দড়ি সুবহানাল্লাহ
আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন তোমাদের ভিতরে সবচেয়ে বড় পালওয়ান হলো ওই যে নাকি সঙ্গে সঙ্গে গুসা পান করায়া ফলাইতে পারেন যারা কোন আল্লাহ হওয়াতে পারে হারাম করে দিয়েছেন এক মুসলমান আরেক মুসলমানকে যাতে কোনোদিন কেউ বিচ্যুতি না করে এক মুসলমান আরেক মুসলমানকে যাতে কোনোদিন নেগলেক্ট না করে রে ভাই আমি আমার অসমীয়া মুসলমান বাঙালি মুসলমান বিহারী মুসলমান সমস্তকে অনুরোধ করে ধরি আমাদের ভাষা আলাদা আলাদা হইতে পারে কিন্তু আমার নবী যে একটা রশির ভিতরে বাইন্ধা দিছে সেই রশির নাম হলো লাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আবার দুই মিনিট পরে নবীর নাক পড়তাছে সুর লাগাইয়া নবী গো দয়াল নবী জি ওই জায়গায় সুর লাগাই দিলাম আমি অন্যান্য স্টেজের ভিতরে শুনি তদ্রুপ এই স্টেজের ভিতরেও শুনলাম নবীর দূরতে কোনো কণ্ঠ নাই আবার নাতের ভিতরে কণ্ঠ চলে গেল কোন জায়গা থেকে ফতু আনলাম আমি কিছু বুঝলাম না নবীর দূরত সালাম কণ্ঠ দিয়ে না পড়লে তো কোনো মায়াই লাগবে না কথাটা নবীর মিলাদ নবীর দূরত কণ্ঠ ছাড়া পড়লে এরকম লাগবে যেন একটা কন্যা বিয়ার মঞ্চে রাখছ তার শরীরে কোনো গয়না নাই একটা মঞ্চের ভিতরে একটা দরা কন্যা বসায় রাখছ তাকে কোনো সাজান পোষান করাও নাই যদি নবীর মিলাদ কিয়ামের ভিতরে কণ্ঠ না লাগাও সেই মিলাদ কিয়াম আল্লাহর দরবারে পছন্দনীয় না কারণ আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের সুর আল্লাহ পছন্দ করে যদি তাহলে নবীর গুণগান তো আল্লাহ সুরের মাধ্যমে পছন্দ করবে যখন একটু আগে মুক্তি সাহে একটা কোরআনের আয়াত করেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস পড়ছেন আগে মুক্তি সাহ এরকম সুর দিয়ে পড়ছেন না না এইভাবে পড়ছে প্রশংসা দিয়ে পরিপূর্ণ করা আছে সেই জায়গায় যদি তুমি কণ্ঠ লাগাই কোরআনের আয়াত পড়লা তাহলে নবীর মিলাদ যদি সুর দিয়ে পড়ো এটা কি আল্লাহর কাছে পছন্দনীয় হবে না অপছন্দনীয় হবে যেরকম আরো যেরকম দরদ সালাম যারা পড়ি নবীর পাগল গনি আমার নবী খুশি হইয়া আপন কানে শুনে গো নবী আপন কানে শুনে সুবহানাল্লাহ আমার নবী হায়াতুন নবী মদিনা মুনাওয়ারা থেকে আমাদের সুখ দুঃখের খবর রাখেন না যেরকম আমি একটা হাদিসের মাধ্যমে পাইলাম কোন উম্মতি রাস্তা দিয়ে হাইটে যাইতে পায়ের তালায় যদি কোন একটা ছোট্ট কাটা বিন্দা যায় এ আশা এক পাগলে আহা করার আগে আমার নবী মদিনা বালা নবী আহা কইরা উঠে যেরকম সুবহানাল্লাহ এই জন্য তো আলা হজরত আজিম উলবার কান মুজাদ্দিদে দিন মিল্লাত আলাহি রহমাত রিজওয়ান বলেছেন ও দুনিয়ার মানুষ আমি নবীর সাথে একটা গান গাইতে যাই তোমরা শোনো ফরিয়াদ উম্মতি জো করে হাল জার মে ফরিয়াদ উম্মতি জো করে হাল জার মে মুমকিন লাগি কে খৈর বশর কো খবর না হো সুবহানাল্লাহ আজান দিতেছে ঢাকার সেন্টার থেকে আল্লাহু আকবার আল্লাহ
দেওবন্দের আল রশিদ মসজিদের মুয়াজ্জিন ঢাকার আল বরকাতি মসজিদের আজানের সাথে তাল মিলাই আজান দিতেছে সুর লাগাইয়া। এখন আমার ফতো আইছে মুখের ভিতরে না কইলেও বাসি না, আমনে যদি আজানের সাথে সুর মিলাইয়া তাল মিলাইয়া আমনার এলাকায় আজান দিলেন কোনো অসুবিধা হইল না। নবীর মিলাদ কি আম সুর লাগাইলে কোন ফতোয়া দাই সে আমারে দেখায় দেন। এক সপ্তাহ খানা খানা ফেড়ে ভাত নাই, নাক দিয়ে দুরুদ পড়তেছে, মুখ দিয়ে দুরুদ বের হয়ে আসে না, সব জায়গায় সুর চলে নবীর মিলাদে সুর চলে না। এর মতন বকিল কেডা আছে, এর মতন কৃপণ কেডা আছে, এর মতন কপাল বুড়া কেডা আছে রে ভাই। নবীর মিলাদ কেম যদি সুর লাগায় বলা যায়, যারা আলেম না আলেম সারা লোক আছে, মদিনার নামে যখন সুর লাগানো যায় এই আসে পাগলের চোখের ভিতরে কান্দন আইস সম্মুখে পড়বো। এই পায়ের ভিতরে আমার নবীর সংসারের খবর আপনারা পেয়ে যাবেন। আমার নবীর বাড়িতে কোনো এসি গাড়ি ছিল না, এসি বাড়ি ছিল না, তিন বেলা গরম ভাত আমার নবী খায় না, তবু আমার নবীর বাড়িটা মুহাব্বত দিয়া ভরা ছিল। বেগম সুবহানাল্লাহ, অন্যয়া আছেন আয়েশা খাতুন, মাস যাইত নবীর সুলাই না জ্বলতো আগুন, মাস যাইত নবীর সুলাই না জ্বলতো আগুন, আইরে একটি দানাও না পাইতে নবী, আইরে একটি দানাও না পাইতে নবী, খেজুর কোন কোন দিন, আইরে আমার নবীর মায়ার দিন, আইরে আমার নবীর মায়ার দিন। সুবহানাল্লাহ, একটা ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ রাত্রি অনেক হয়ে যাইতেছে। বারোটার পরে আমি আলেম কেন, জিব্রাইল ফেরেশতাও যদি বড় একটা পাগড়ি মাইরে আহজা কোম্পানির মাইক দিয়ে আজ করে, তবুও দেখবেন হুজুর কেবলা যত আছে তার আধাটাই খালি ঘুম পাড়তেছে। ঘুম ফাইরা কিন্তু অনেকে আসছে না, যারা গেল শোনানো নাই। এক বেসরা ঘুমায় শয়তানের দাড়ি ধরছিল, বুঝছেন কি সব নেই দাড়ি ধরে বেসরা খুব খুশি, কারণ যে শয়তানের লেগে হাজার হাজার আলেম স্টেজে ওয়াজ করে, শয়তান বাগান লাগে, শয়তান বাগান লাগে, লা হাওলা কোয়া লাগে, লা হাওলা কোয়া লাগে, এই শয়তান তো আমার ফান্দে পড়ে গেছে, আজ তোর বংশ থমো না। এই বুঝলে সাফায় সুবাই উল্টা সীতা গুছি যা শুরু করতে পারে, গুসাইতে গুসাইতে আর একটাই যে গুছি মারছে সীতা না হামতে, কিন্তু নাকটা শয়তানের না, না গরি একটু গুছিয়ে নাকের ফাউন্ডেশন বেগায় উঠতে দেখে কারে শয়তানের গুছাইছে, নিজেরই গুছাইছে, ওখান নিজে নিজে জরিপ করে দেখে আমি দেখলাম শয়তান গুছাইতেছি, আমি কে গুছি খাইলাম। জরিপ করে দেখে সকাল থেকে বিকাল পর্যন্ত শয়তানি কাম একটা এটা দিতে করি না, আমার কিছু বাটপারে কমান লাগবে, এটা আমার স্বপ্নের মাধ্যমে দেখাইছে। জানা হোক গোমের মাধ্যমে অনেক কিছু হয়ে যাবে, যেন গুমানি না করি। জাগরে ভাই জাগ, কারণ জাগ না হে জাগল আসমান কে সায়ে তলে, জাগ না হে জাগল জমিন কে মিট্টি কে সায়ে তলে, কিয়ামত তক কিয়ামত তক সোনা পড়েগা মিট্টি কে সায়ে তলে, গিব মে চাস টু গো টু মদিনা, গিব মে চাস টু গো টু মদিনা, বিকাশ দিয়ার ইজ নো সিটি জিলা ইক মদিনা, সুইট মদিনা সুইট মদিনা সুইট মদিনা। সুইট কোন আমার সাথে সুইট বলতে পারবেন না জি, যেরকম সুইট মানে কি মিঠা, আর যেরকম মিঠা আবার ঘুমের ছলায় মিঠাই করে নেছে, সুইট মানে মিঠা নাকি
আরেকবার জোরে শুনতে চাই, জোরে কোন সুইট মানে কি? যদি বুঝছেন তাহলে আমার সাথে সুইট করতে তো কোনো অসুবিধা নাই। Sweet Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, lovely. Medina, sweet Medina, sweet Medina, very lovely, Medina, very lovely. Jogan Subhanallah.